নেসেসারি টিপ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। তো বন্ধুরা, আমি জহিরুল ইসলাম, গ্রাফিক্স ডিজাইনার, তোমাদের সাথে আজকে একটি কার লোগো অর্থাৎ গাড়ির লোগো কিভাবে তৈরি করা যায় সেটা আমি আলোচনা করব। তো তোমরা জানো, লোগো তৈরি করা খুব অনেকে ভাবে খুবই কঠিন জিনিস, আসলে খুব কঠিন না। যদি তোমাদের ইলাস্ট্রেটর, ফটোশপের কাজগুলো জানা থাকে তাহলে নিমিষের মধ্যেই তোমরা খুব কঠিন একটি লোগো তৈরি করতে পারো, আকর্ষণীয় একটি লোগো তৈরি করতে পারো। তো এই ইলাস্ট্রেটর এবং ফটোশপের কাজগুলো বা লোগো ডিজাইনের কাজগুলো আসলে প্র্যাকটিস, যত বেশি তুমি প্র্যাকটিস করবা ততই তুমি দক্ষ হবা। অর্থাৎ একটি লোগো যদি তোমার চোখে ভালো লাগে, এই লোগোটা কীভাবে কপি করা যায় মানে কীভাবে ডিজাইন করা যায় তুমি যদি একটু প্র্যাকটিস করো বা চেষ্টা করো, তাহলে খুব দ্রুত তুমি লোগো ডিজাইন শিখতে পারবা। তো চলো আমরা আজকে কীভাবে একটি কার লোগো তৈরি করে সেটা নিয়ে আলোচনা করি। তো এরকম একটা কার লোগো তোমার সামনে থাকতে পারে, এই যেমন এরকম একটা গাড়ির লোগো আমরা এখন তৈরি করব। এই লোগোটা তৈরি করার জন্য আমাদের কী কী কীভাবে আঁকতে হবে সেই বিষয়টা আজকে এখন দেখব। তো বন্ধুরা, তোমরা যারা লোগো শিখতে আগ্রহী তাহলে তোমাদের অবশ্যই ফটোশপ ইলাস্ট্রেটর কাজগুলো জানা আছে। প্রথমে আমরা ফটোশপ ইলাস্ট্রেটর একটু কথা বলি। ফটোশপ ইলাস্ট্রেটর যত আপডেট ভার্সন হবে তত তোমার কাজ করতে সুবিধা হবে, কারণ প্রিভিয়াস ভার্সনগুলোতে অনেক যে টুলবক্স দেওয়া আছে এই টুলবক্সগুলোর মধ্যে দেখা যায় যে কিছু টুল দেওয়া আছে যেগুলো হয়তো কাজ করতে খুবই মানে বিরক্তকর। যত আপডেট ভার্সন হবে ততই তোমার কাজ করতে সুবিধা হবে। তো আমি আজকে যে সফটওয়্যারটা নিয়ে আলোচনা মানে যে সফটওয়্যারের কাজটা করবো ইলাস্ট্রেটর, সেটা হলো ইলাস্ট্রেটর সিসি 2020, অর্থাৎ একদম রিসেন্ট যে ভার্সনটা আমাদের রিলাইজড হয়েছে সেই ভার্সনটার মাধ্যমে আমি এখন কাজ করব। তো প্রথমে আমরা কী করতে পারবো, ইলাস্ট্রেটর ওপেন করতে হবে। তো ইলাস্ট্রেটর ওপেন হবে, এখন একটু অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা, ইলাস্ট্রেটর ওপেন হয়ে গেল। ইলাস্ট্রেটর ওপেন হয়ে গেলে আমাদের এখানে এই যে ফাইল মেনু থেকে ফাইলে ক্লিক করো, ফাইল ক্লিক থেকে এখানে আমরা নিউতে ক্লিক করবো অথবা কন্ট্রোল এন আমরা ক্লিক করবো, নিউতে ক্লিক করবো। নিউতে ক্লিক করার পরে এখানে আমাদের একটা নিউ ডকুমেন্ট আসবে। নিউ ডকুমেন্ট থেকে আমাদের যেহেতু আমরা একটা লোগো তৈরি করবো তাহলে এখানে আমরা কার লিখে দিতে পারি, কার লোগো দিতে পারি। কার লোগো দিয়ে আমরা এখানে এখানে কিছু সেটিং চেঞ্জ করে দিতে পারি। মোরে ক্লিক করে এখানে আমাদের কার লোগো এটার নাম, এটার ওয়াইড এত, হাইট এত 8 GB, এবং এখানে আমরা 300 দিয়ে দিতে পারি, FPI 300 পিক্সেল দিয়ে দিতে পারি। দিয়ে এখানে আমরা কার লোগো করব ক্রিয়েট। বাস, আমাদের সামনে একটি আর্টবোর্ড তৈরি হয়ে গেল। এখন আমরা এখানে যে লোগোটা তৈরি করব সেই লোগোটা হলো যে এই যে কার লোগোটা তৈরি করব। তো লোগোটাকে আমরা একটু যেতটুকু লোগো আমরা তৈরি করবো এতটুকু লোগো আমরা কী করে একটু সামনে নিয়ে যাই, কপি করে এতটুকু লোগো আমরা ওই যে ওখানে নিয়ে যাই, এখানে নিয়ে আসলাম। এখন এটার উপর আমরা কী করব, একটা মানে এই ডিজাইনে একটা কার লোগো তৈরি করব। তাহলে এর জন্য আমাদের কী করতে হবে, এর জন্য আমাদের এখানে দেখো টুলবক্স থেকে এই যে শেপার টুল, এই যে শেপার টুল, শেপার টুলে ক্লিক করব। শেপার টুলে ক্লিক করলে এখানে দেখো পেন্সিল টুল, এই পেন্সিল টুলে ক্লিক করব। তো পেন্সিল টুল দিয়ে আমরা এখান থেকে এই যে এটা যেভাবে দেওয়া আছে ঠিক এইভাবে আমরা একটা এটার উপর দিয়ে একটা রেখা তৈরি করব আমরা। তো আরেকটা টুল হলো যে এটার উপর দিয়ে আবার আরেকটা টুল, এটার উপর দিয়ে আরেকটা টুল। তাহলে আমাদের এখানে দুইটা রেখা আমরা তৈরি করলাম। আবার এদিকে আরেকটা রেখা পেন্সিল টুল দিয়ে, পেন্সিল টুল দিয়ে এখানে আরেকটা রেখা তৈরি করবো। এই যে বাস, তাহলে আমরা এই রেখাগুলোকে এখন কী করবো, এখানে সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করে আমরা নিচে নিয়ে আসবো। নিচে এনে এখানে দেখো স্ট্রোক, এই স্ট্রোকে একটু আমরা এটাকে আফেরো দিয়ে এটার ইয়েটা বাড়িয়ে দিব। এখন দেখো এখানে একটু আমাদের কাজ করতে হবে, এখানে এই যে পেন্সিল টুল শেপার টুল থেকে এখানে দেখো এই যে স্মুথ টুল, স্মুথ টুল ক্লিক করব, ক্লিক করে এটাকে একটু স্মুথ করব আমরা, স্মুথ করে যেমন এই জায়গাটা একটু আমাদের শেপটা সুন্দর হয় না, এই জায়গাটা বাস স্মুথ করে দিলাম।
এখন দেখো আমরা কি করব, এই এগুলাকে একটু সবগুলো সিলেক্ট করে এখানে স্ট্রোক বাড়িয়ে দিব। তো স্ট্রোক বাড়িয়ে দিলে এই দুটার স্ট্রোকটা একটু বেশি বাড়বে, এই দুটা স্ট্রোক একটু বেশি আমাদের বেশি দিতে হবে, 15 দিলাম। এখন দেখো এই স্ট্রোকগুলো দেওয়ার পরে এই দুটা স্ট্রোককে আমরা কি করব, এখান থেকে এই যে ইউনিফর্ম ইউনিফর্ম ক্লিক করে এই যে এটাতে ক্লিক করবো, এই যে হোয়াইট প্রোফাইল ওয়ান এটা আমরা ক্লিক করব। হোয়াইট প্রোফাইল ক্লিক করলে দেখো ওইদিক এটা কি হয়ে গেল, মানে অনেকটা এরকম একটা শেপ হয়ে গেল। তো এর জন্য এখানে আমাদের কি করতে হবে, এখানে একটু শেপার টুল দিয়ে এই যে স্মুথ টুল দিয়ে এটাকে একটু সমান বাস এটাকে শেপ করে নিব মানে। এবং এখানে একটা দেখো এখানে একটু মানে কেমন যেন একটু ভাঙ্গা আছে, এই ভাঙ্গাটাকেও আমরা এটাকেও আমরা একটু শেপ করে নিব। বাস দেখো আমাদের মোটামুটি একটা গাড়ির লোগোর মতো হয়ে গেল। এখন এটাকে আমরা যেটা করব, এটাকে করব আমরা এখানে শেপার টুল দিয়ে এখানে এই যেটা দিব, এই যে এখান থেকে দিব আমরা এই যে হোয়াইট প্রোফাইল ফোরটা দিব, দিলে দেখো এটা এরকম অনেকটা হয়ে গেছে। ঠিক আছে, তো আমাদের অনেকটা লোগোর কাছাকাছি এসে পড়লাম, আমরা লোগোর কাছাকাছি এসে পড়লাম। এখন দেখো এখানে আমাদের এই যে বৃত্তটা দিব আমরা, এই বৃত্তটার জন্য আমাদের এখান থেকে ইলিপস টুল নিব, ইলিপস টুল। তো ইলিপস টুলটা কতটুকু হইতে পারে, এটা সমান একটা ইলিপস টুল নিই আমরা, এখান থেকে একটা ইলিপস টুল নিব। তো ইলিপস টুলটাকে আমরা এখানে নিয়ে আসি, ইলিপস টুলটাকে একটু বাড়িয়ে দিই, ইলিপস টুল। তো এখন দেখো ইলিপস টুলের মাঝে আমাদের আবার কি করতে হবে, এই যে চারপাশে একটা চাকার মতো একটা এই যে কি বলে এটাকে একটা রেখা দিতে হবে। তাহলে এই রেখাটা দেওয়ার জন্য আমাদের এখানে পেন্সিল টুল থেকে এখানে আমরা সেন্টার থেকে এখানে সোজা একটা রেখা আঁকবো, রেখাটা অবশ্য একটু চিকন হবে, আর এর জন্য স্ট্রোকটা একটু কমিয়ে দেবো, পাইপ দিব। এখন দেখো এই রেখাটাকে সিলেক্ট করে আমরা এখানে এই যে রোটেট আমরা ক্লিক করবো, রোটেটে ক্লিক করলে এখানে দেখো একটা আমাদের এই যে পয়েন্ট আসছে, এই পয়েন্ট সরি এখানে আমরা এটা সিলেক্ট করে রোটেট করব, রোটেট করলে এই রোটেট পয়েন্টটাকে আমরা এখানে নিয়ে আসবো, এখানে সেন্টারে নিয়ে আসবো। আনার পরে এখন কিবোর্ড থেকে অল্টার ছাপ দিয়ে ধরে এখানে ক্লিক করব, ক্লিক করলে এটা পাশে একটা বক্স আসবে, বক্স আসলে এখন দেখো আমরা এটা প্রথমে আমরা 20 দিই, একটু দেখি আমরা ফিভিউতে 20 দিলে কতটুকু, হ্যাঁ 20 দিতে পারি আমরা, এটাকে আমরা 20 দিতে পারি কপি, এই যে 20 বা 25 দিতে 20 দিলেই ভালো হয়, আমরা এটাকে 20 দিলাম। হ্যাঁ দেওয়ার পরে এখন আমরা কন্ট্রোল ডি, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিব, ডি দিলে দেখো চারপাশে একটা বৃত্ত বাস একটা ছাকার মতো হয়ে গেলো, কন্ট্রোল ডি দিব। দেওয়ার পরে এখন আমরা ফুল সবগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করলে সিলেক্ট করে এখান থেকে এক্সপান্ড করে দিব আমরা, এক্সপান্ড এখানে দেখো এক্সপান্ড, এখানে এই বৃত্তটাকে আরেকটু মানে মোটা করতে হবে, এটা 5 না, এটাকে একটু 8 করে দিলাম। দেখো এগুলো সবগুলোকে আমরা এখন এক্সপান্ড করব, এখানে অবজেক্টে ক্লিক করব, অবজেক্টে ক্লিক করে যে এক্সপান্ড করে দিব, এক্সপান্ড করে দিলে এগুলো সব এক্সপান্ড হয়ে যাবে। এখন দেখো এটাকে আমরা এক্সপান্ড করে দিলাম, বাস এটাকে আমরা এক্সপান্ড করে দিয়ে এটাকে আমরা এখান থেকে পাথফাইন্ডার টুল থেকে এই যে উইন্ডো পাথফাইন্ডার এই যে টুলটা এখানে আসবে, পাথফাইন্ডার উইন্ডোতে ক্লিক করব, যদি এখানে না থাকে আমরা উইন্ডো পাথফাইন্ডার ক্লিক করলে যে পাথফাইন্ডার আসবে এটা দিলে এটা কী হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। এখন দেখো এগুলোতে আমরা এখন কালার দেব, এর মধ্যে আমরা এখানে নামটা দেব, মাই কোম্পানি নেম এখানে আমরা দিতে পারি, মাই কোম্পানি নেম, মাই কোম্পানি নেম, মাই কোম্পানি নেম এখানে মাই কোম্পানি নেম দিব। তো এখানে লেখার স্টাইলটা তোমার যেরকম স্টাইল তোমার কাছে ভালো লাগে তুমি সেই স্টাইলটা দিতে পারো, এখানে অনেকগুলো স্টাইল দেওয়া আছে। তো এখান থেকে আমরা আমরা নেকজা বোল্ট আপাতত দিয়ে দিই, নেকজা বোল্ট দেওয়ার পরে এখানে দেখো এই ট্যাক্স বক্স থেকে এখান থেকে আমরা এটাকে অল ক্যাপস করে দিব, তো
তারপর লেখাটাকে একটু বড় করে নিব একজা বোল্ড। নেক্সট বোল্ড না দিয়ে আমরা এনসিসি দিলেও হয়, সুন্দর হয় এনসিসি। এনসিসি বা নেক্সট বোল্ড, আচ্ছা যেটাই দিই আমরা এখান থেকে মাই কোম্পানি লেখাটা একটু বড় দিই, এটা কাটতে ছোট করে দিই। নেক্সট বোল্ড দিয়ে আমরা এটাকে কি করব, এই জন্য এটাকে সিলেক্ট করে দেবো। তাহলে মোটামুটি দেখো আমাদের একটা কার লোগো প্রায় তৈরি হয়ে গেল। বন্ধুরা দেখো খুব সহজে আমরা একটা কার লোগো তৈরি করে ফেললাম। তো এই লেখাটাকে এখানে আউটলাইন, ক্রিয়েট আউটলাইন করে দিব, এটাকে আমরা ক্রিয়েট আউটলাইন করে দিব। এখন দেখো এটার সাথে এই যে দিক দিয়ে একটা রেখা আছে, এই রেখাটা আমরা আঁকার জন্য এখান থেকে আমরা এই বরাবর এখান থেকে একটা রেখা দিই। রেখা দেওয়ার পরে এটাকে একটু স্ট্রোক বাড়িয়ে দিই, এখান থেকে স্ট্রোকটা একটু বাড়িয়ে দেব। তারপরে এখান থেকে ইউনিফর্ম থেকে বাস এই যে প্রোফাইল ফোর নেব, নেওয়ার পরে এটাকে এক্সপ্যান্ড করে দিব, এক্সপ্যান্ড করে দিব। তাহলে মোটামুটি আমাদের একটা কার লোগো হয়ে গেল, মোটামুটি একটা কার লোগো হয়ে গেল। তো বন্ধুরা দেখো এখন এটাকে আমরা কালার দিব। এই কালারের জন্য আমরা এখানে এটাকে প্রথমে একটু কালার দিই, এখান থেকে আমরা এটাকে এই জন্য এখান থেকে এটাকে কী করতে হবে, গ্রেডিয়েন্ট করতে হবে। গ্রেডিয়েন্ট করার জন্য আমাদের প্রথম কী করতে হবে দেখো, এই এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এই যে এখানে পাশে দেখো গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টে ক্লিক করব। গ্রেডিয়েন্টে ক্লিক করার পরে এখন এটাকে আমরা এই যে মাঝখানে একটা বৃত্ত আছে যেহেতু, এই এটা বৃত্তটাকে আমরা একটু এইটা সিলেক্ট করবো, এই যে বৃত্তটাকে এই সিস্টেম। এখন এটাকে আমরা কি করব, এখানে আমরা গোল্ডেন কালার দিব, মাঝখানে আমরা হলুদ দিব, হলুদ বা আর একটু হালকা যে কালারটা আছে সেটা দিব বা হলুদ দিব। তো দেখো এখন মোটামুটি একটা আমাদের কালার অনেকটা কি হয়ে গেল, গোল্ডেন কালার হয়ে গেলো। বাকি সবগুলোকে আমরা এই দেখো এই দুইটাকে আমরা আবার কি করবো, এক্সপ্যান্ড করব, এখান থেকে এক্সপ্যান্ড করে দিব। অবশ্যই এগুলোকে স্টক আকারে রাখা যাবে না, এগুলোকে এক্সপ্যান্ড করে দিতে হবে, এই যে এগুলোকে এক্সপ্যান্ড করে দিতে হবে, স্টকে রাখা যাবে না। তো আমরা এখন এই কালার সবগুলোকে আমরা কি করে দিব, সিলেক্ট করে গোল্ড করে দিব, গোল্ড করে দিব, সবগুলোকে সিলেক্ট করে আমরা গোল্ড করে দিব। বাস লেখা সবগুলো গোল্ড হয়ে গেল। তো বন্ধুরা মোটামুটি আমাদের কার্ড লোগোটা শেষ, এখন এটাকে আমরা সরিয়ে নিতে পারি। এখন দেখো এই যে কার্ড লোগোটা আমাদের প্রায় শেষ হয়ে গেলো। এখন দেখো এখানে এই যে একটু মাথা বাড়তি আছে, দেখো এখানে একটু মাথা বাড়তি আছে, তাহলে এটাকে আমরা কী করতে পারি, এটা এই দুটাকে সিলেক্ট করে আমরা এখানে এই যে শেপ বিল্ডার টুল থেকে আমরা এই অংশটাকে কেটে দিতে পারি, অল্টা সাব দিয়ে ধরে এটাকে কেটে দিতে পারি। বাস তাহলে মোটামুটি আমাদের একটা কী হয়ে গেলো, কার্ড লোগো হয়ে গেলো। কন্ট্রোল জিডি আমরা এটাকে গ্রুপ করে দিয়ে মাঝখানে সেন্টার করে দিব, এখানে আর্টবোর্ড থেকে অ্যালাইন টু আর্টবোর্ড এটাকে আমরা মাঝখানে করে নিব। বাস মোটামুটি আমাদের কী হয়ে গেলো, একটা কার লোগো তৈরি হয়ে গেলো। এখন এই কার লোগোটাকে আমরা কী করতে হবে, মুখ আপ করতে হবে। মুখ আপ করার জন্য আমাদের এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করব, কপি করার পরে এখানে আমরা এই যে ফটোশপটা ওপেন করব, ফটোশপটা ওপেন করার পরে ফটোশপ ওপেন করার পরে এখানে ফটোশপে ফাইলে ক্লিক করে ওপেন, ওপেন ক্লিক করে যেহেতু ব্যাকগ্রাউন্ডটা আমরা ব্ল্যাক দিব, তাহলে এই যে আমাদের ব্ল্যাক মেকআপটা আমরা নিব, এই মেকআপটা নিব। এই মেকআপটা নেওয়ার পরে দেখো এখানে লোগো হেয়ার, এখানে আমরা ক্লিক করব, ক্লিক করলে আমরা কিবোর্ড থেকে ব্যাকস্পেস দিয়ে এটা কেটে দিব, কন্ট্রোল ভি দিয়ে আমরা এটা পেস্ট করব, এই যে স্মার্ট অবজেক্ট এখানে ওকে করে দিব, দিলে আমাদের লোগোটা এখানে এসে যাবে। এখানে এটাকে একটু বড় করে দিব, তারপর কিবোর্ড থেকে এন্টার দিব, এন্টার দিয়ে এটাকে ফিক্সড মানে প্লেস করতে হবে, তারপরে কন্ট্রোল এস কন্ট্রোল ডব্লিউ দিব, দিলে দেখো আমাদের লোগোটা প্রায় কী হয়ে গেলো, গোল্ডেন কালার হয়ে গেলো। তো কত স্মার্ট একটা লোগো আঁকলাম। তো বন্ধুরা আশা করি তোমাদেরকে আমি খুব সহজেই কীভাবে লোগো তৈরি করতে হয়, এই লোগোটা তৈরি করতে হয় কীভাবে আমি বুঝাইতে পারছি।
কিভাবে কার্ড লোগো তৈরি করে এইভাবে বুঝাতে পারছি খুব সহজ পদ্ধতিতে। তোমরা জাস্ট এগুলো একটু অনুসরণ করবো, বাসায় প্র্যাকটিস করবো, তাহলে তোমাদের আরও দক্ষতা বৃদ্ধি পাবে। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।